সহজ সৰল বুধেশ্বৰ হোকা ধৰাৰ খংটো বাঢ়িল, নিজৰ ঘৈণীয়েকক আৰু প্ৰিয় বন্ধু কাটিম বুলি ধমকি দিব পৰা হ'ল, ঘৰৰ মালিকে থানাত আহি কমপ্লেইন দিবলগীয়া হ'ল, মই আহিবলগীয়া হ'ল। এতিয়া কওকচোন, আপুনি চেঞ্জ নোহোৱা বুলি ক'লে মই মানি ল'ম নেকি? অ, সেইটো কেঞ্চেল হ'ল নহয় এতিয়া। হ'বহে এতিয়া, বঢ়িয়া, ভাল গেম খেলিলা। ঠিক আছে দিয়া, এই আধাডোখৰ বাকলি গুচাই দিবচোন, তাতো একেবাৰে কমাই নাই। মাজনী, আধাডোখৰ দি আহিবাগে দেই। চোন চ, কিবা চাকৰি ওলছি নেকি? ওলছি কিবা কিবি, হায়াৰ ছেকেণ্ডাৰীৰ ছাবজেক্ট টিচাৰৰ চাকৰি ওলছি, কিন্তু সেই নেট শ্লেট এইগিলা লাগব দেচোন। দৰমহা কিমান হ'ব ভণ্টি? 60,000 মান হয় নেকি? ডাইলত চম্বা মাৰিব লাগে, আকৌ দুফাল কৰি দিবা নালাগে, যা হাতেদি চিঙা মাৰি কেৰাহীত দি ফেলে কৰচেদি গধলি দিলি হ'ল। নহয়, মই মানে দুফাল কৰি দিওঁ যে, দেখাত শুৱনি হয় আৰু। দেখাত শুৱনি নহলিও হ'ব যা, মানুহ হত পালি হয়। ও বাবা, মোক আকৌ দিগদাৰি নকৰিবি দে, মই ঘুমং যা। এ ৰাম, এনেনো কিয় দিগদাৰ কৰিম কওকচোন, বিপদত পৰিছো কাৰণেহে। অ', হেৰি নহয়, অলপ পিছতে আলু এটা আৰু ফুলকবি এটাও কাটি দিব লাগিব। পাকঘৰত দা কটৰি বঠি চব আছে, যি লাগে লৈ যা, মোক দিগদাৰ নকৰিবি, মই নাও মানে। নাই নাই, মই দা কটাই ল'ব নোৱাৰো দেই। বা, ঘৰৰ মায়ে নিছে, তাই নিজে দিব লাগিব। এইকেইটা লওক, এই মই ফুলকবি আৰু আলুটো লৈ আহোঁ। হে হৰি, কি পাল্লাত ফেল্লাই প্ৰভু, কৃষ্ণ কৃষ্ণ। আনিব কৈছিল যদি তই লৈ আহিব লাগিছিল। কেতিয়াও নানো, ইমান জ্বালা পাই আছো দেখিছ নাই, সহ্য কৰি যাম। এটা কথা কিন্তু ঠিক, শৰমাই আনিছিল, শৰমাই আহি উভতাই দিব লাগিব। নাহিবও পাৰে, তেনেহ'লেতো মালতী ডাঙৰণী আৰু খুইদৈ জ্বালা পায়ে থাকিব। তেওঁলোকক ইমান জ্বালা দিয়াটো ভাল হোৱা নাই অ'। ঠিক আছে, আজিৰ পৰা ৰাতি নজ্বলাওঁ, দিনত দিনত কিন্তু তামাম জ্বলাম। কি লাভ হ'ব কচোন? এতিয়া মালতী ডাঙৰণী আৰু খুইদে শৰমায়ে গাপতি কৰিব, আৰু শৰমায়ে আমাক দা কটাৰীবোৰ ঘূৰাই দিবহি। কেনে পালে? ও খুৰী, আপুনিও চাই আছে নেকি? এ নাওমান পেপাৰখন পঢ়িছো ৰ, চাকচোন চাক, কোনোবা কিবা চাকৰি তাকৰি ওলছে নেকি? কৰবি যায় চাকৰি, আগতে তই এক ঘৰৰ কাম গেলা শেষ কৰ। কেনে কৰে হে কিবা আপুনি? মিছা কনাই দে, তই চাকৰি কৰাৰ মাথা মাৰবা নালগে, তই ঘৰৰ কাম গেলা শেষ কৰ। মই কোনোবা চাকৰি এটা পালি আপুনি বয়া পায় হয় না? মস্ত ভাল পাওঁ। তেগে চাই নেদে, একলা চাকৰি কৰবা লাগলি পঢ়া শুনা হবাই লাগব। এ মালতী, পঢ়া শুনা নকৰা মানুহ চাকৰি নাই? একো নাই, মুঠে একো নাই, একো নাই। তই সৰু এটা চাকৰি কৰবা লাগলি অ, তই মেট্ৰিক পাছ হবাই লাগব। প্ৰেমলতাই দেখোন নপৰাকে এনাই শুনে চাকৰি কৰি আছিল। বাপ্পা অ, তই গোটেই মাথা চাথা নষ্ট কৰি দিবি এ মালতী। এনাই পচা বস্তু মই আনৰ ঘৰত গোলামী কৰি থাকিলে ভাল পাই আনপাওঁ। এহ, মই নিজে আজি এখন পেপাৰ কিনি লৈ যাওঁ, বুদেশ্বৰ দাই মোক চাই দিব। ও মালুমাই, ও মালুমাই, আ ও ঘৰত আছ না মাই? কাৱে নাই নেকি আই ফল? আপনি দুখুন হে, ওর থাকাত মই আসলো রব, ও মালুমাই নাই, ও বড়ি কামর পেরে আহাই নাই। আও, কামর পেরে আহাই নাই? আহা নাই দ, একদিন মন্ডলর আপি তিনটা আইছি না, কাম গতাই বাসছি। ও বারাক রব, বারাক রব, কাম বারাটো আকো বেয়া নহয়, পিছে কাম বারাক চাই পয়সা পাইছি না? হে দিছি যাক পয়সা বাড়ে, ও কাম বেশি হতে বড়ি কাম নকরু বলে কলা খান পাও, ও 50 টাকা দি পৈঠে দিছি।
হক দক হক দক পঞ্চাশ টাকাও কম নয় দক হরি পঞ্চাশ টাকা দুই কেজি চাউল পায় হয়েছি যাক দুই কেজি চাউলের দাম আহাতে বরি পঞ্চাশ টাকার মাংস লই আইছি মই গতাই গালি দিছো নাপাহারে গালি আরু কে দেহে থকে হেঙ্কে পঞ্চাশ টাকা কিয়া খরচ করে দিবালগা হল এ খাক দক মাংসয়ে খাইছি এরি কষ্ট করা দেহা দেহাত লাগছি ও বরিও হেঙ্কে কইছি মই কইছো বলু আনছা আনছা হলিও অলপমান মাছও তো আনবা পাল্লি হই ও মহে সাথে কাবার খাল হিছি গতাই গল্লেইটা কেজি পঞ্চাশ টাকা করে বেচিছি হেঙ্কে যদি বরিও আমার এক কেজি গল্লেইটা আনলা হই আমি দোহাহু বরি জিয়ে জিয়ে দহাজ খাবা পারলো হই ইটা এক হাজতে গেল না পঞ্চাশ টাকা মাছ মাছেই মাংস মাংসই কথা হল মাংসর দাম অলপ মাছতকে বেশি আচ্ছা হেলা কথা বাদ দাও ইটা আপনার খবর পাতি কক ও বহুত দিন আপনার খবর লবাই পারা না নয় বউ বাবা হাতর আকো খবর নাপলো তাত বাদে খবর বয়া নহই রব দমহেলা দিনত বাবা হাত ও দো মস্ত বদমাইছে পাবারব পাবারব খবর পাবারব এই হেগলা বাদ দাও হেরি দেখ দেখ খবর খাতি কক ও কম রব সব খবরে কম দমহেলা দিন চা এক কাপ খাও আপনি বহক মই আনু রব মহাভাৰত হল কি মহাভাৰত এৰু আমাৰ যে দা কটাৰিবোৰ ৰমাইনী যে মালতীহঁতৰ ঘৰত থলে সেইখনে মহাভাৰত আৰু আমাৰ কি আহে যায় সেইবোৰক লৈ বিভিন্ন প্ৰশ্ন উঠিব মোক কঁঠালগুটিয়াই দহাই দহাই সুধি থাকিব ক'ব আৰু সেইবোৰ কথা পেঘিনীয়াই থাকিবলৈ মই বৰ টান পাওঁ এবাৰ ভোলাৰ মাকে ক'ব পিছত আকৌ মই কওঁ এইবোৰ ছিষ্টেম মই বৰ বেয়া পাওঁ বেলেগ এটা ছিষ্টেম কৰিব নেকি কি এক মিনিট এইটো লওক পিয়াজ পিয়াজ কি খবর পিয়াজ হে ফল নহয় মানে খবর ভাল এই হেৰি এখেত আছে নে কার কথা কৈছি হে এই এখেতর হেৰি আছে নে বাপা ও কি আত্রিত মাছি হে ও কি হৰি মান আত্রনি কি বা কব এই পিয়াজ তো খিস 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 কে কাটি দিব কোন কালে দিব কিনি তে হব দ ও কি কারবার হে ফল ও মন্ডল তে ঘরত বই রাখে আর আপনার ঘর হাওয়াকে কাম করে নাকি আমার তার ও কাম করা মানুষ জানু রাখি চলি আছে কাম করায় কাম করিয়ে আছে কি আজাদি ফল ই কথাব কয়হে আপনি মানু আমি রখা নাই যি বাধ্যতাত পড়ি আমি চলি আছো সেটো আমিহে জানো ও কি বাধ্যতা হে ফল হরমায় আহি দা কটারি সব এখেতকল ঘর চন্দাই থই গেল পিঠিখন খোজালেও খোজাবলে কথা এখনো নাইকিয়া হল ও কি কারবার হয়েছে হে ফল ও পিয়াজখিনি ল দিয়ক আৰু কিবা দরকার হলে আহিম দি হব দক আপুনি বহক ওরি ও ঘটনাটো কি হে ও কম রব গতাই এখন মহাভারত হব মই হাতখান ধুই আপনার চাহ এক কাপ দেও আপনি বহক তোমাক কোনে কলা ও মালতী কামত যাওঁতে আমাৰ ঘৰত হুমে কৈ গৈছে পুলিচনে এইগিলা কৰ কি কাম কৰিলা খাবি ও দা কত্ৰী এইগিলা জব্দ কৰিছে কৰক এইগিলা থানাত লৈ যাব লাগে মালতী বহঁতৰ ঘৰত কিয় থৈ গেল থৈ গেল শৰ্মাইয়াক নুসুদাকে ঐলে দিবা হাক দি গৈছে থৈতো গেলে কিয় থৈ গেল অ কিয় থৈ গেল কেনকে জানিমে মই শুনামতে যা তা কাম হৈছে বস্তুগেলা কাটি দিবা লাগে বুলি যিকোনো সময়তে যেতিয়াহঁতক দিগদাৰ দি থকাৰ দায়িত্ব বুধেতা হাতত নাই নাইতো আমাৰ আয়োগৰ ফালৰ পৰাই কিবা কৰিব লাগিব আবেগ দাবি কওক যাবি কৰিমা আমাৰ আয়োগৰ ফালৰ পৰা একখলা কিবা কৰিম জলা বল আহ
পথলু আইফল ও আছে মই সা খাই আছো যদিও মই ভাবি আছো আপনালোক কম দিগদার দে নাই এই পুলিশ নি তুই জ্বালা দেওয়াং বলে দিছে আরো এনা এনাই যেইটাই দিতে আলু পেঁয়াজ কাটবা কে আহে ও মধ্যরাতি মাতে কি মধ্যরাতি আলু ভাজি খাই হে মধ্যরাতে কা উঠি ফেলে আদার বাকাল চেলাবা আহে আদার বাকাল চেলাবা আহে মোর কপা ও আজিকালি আদা কুয়ালা এনকে মরি দিলে বাকাল গুছি যায় হে আদা কাটবা আহে হে নাই 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 আপনালোকক জ্বালা দেওঁ বুলি দিছি ও আটা দিয়া দেখে গুরু কি করো আমি এতিয়া আপনি কিবা এটা কৰকে গুরু হব ৰবা হব ৰবা কিবা এটা হব ৰবা ইটা সব আপনার ওপৰতে গুরু আপনি যি কৰে আৰু হব ৰবা কিবা এটা ভাবিম ৰবা মোর পিঠিখান খুঁজাব শুনাই ফল খেলখন ইতিহাস বাপেকে বাইদেউ চাই পিনে আছো নক কচোন আৰু কোনোবা আহিছে হবলা এবাৰ কি ক'ব জানাই দুটা জলকীয়া লৈ যাব দুফাল কৰিবলৈ কোৱা আপোনালোকে কিবা বয়া কাম কৰা বুলি মই ডাইৰেক্ট ক'ব নোৱাৰো কিন্তু কি ক'লা এ মালতী বৌ আৰু জেঠী জ্বালা দিয়াৰ ক্ষেত্ৰত আকৌ বয়া কাম কৰা নাই দকে ভাবি চাবা গেলি হৰমায়েৰে দোষ হয় না হয় দিয়ে মানুহক ইমান জ্বলাব নাপায় নহয় পুলিচ নি হয় সেইখিনিও বিবেচনা নাই না তই তাকে আমিও বহুত কষ্ট পাইছো আমাৰ লগতে তেখেতসকলেও বহুত জ্বালা পাইছে এটা কাম কৰক হে বুদেদা কি কাম কাগজ কলম আছে না ইয়াই মাছটোৱা মানুহৰ ঘৰত আৰু কাগজ কলম নাথাকিব নে আছে আনক কবিতা সবিতা লিখিবা নেকি আকৌ তাই এখনি আমাত কিয় কবিতা সবিতা লিখিমে হো এখন দৰখাস্ত লেখ কিহৰ দৰখাস্ত লিখিম আমাত গেলি লেখ আপোনালোকৰ সমস্ত দুৰ্দশা বৰ্ণনা কৰি আমাৰ আয়োগলৈ এখন দৰখাস্ত লিখি দিয়ক হ তেতিয়া কি হ'ব কি হ'ব এই পুলিচ নিক তামাক হয় দেখোন লিখ লিখ লিখো বাপু চকু তকু মুজি দেখোন কিবা তো পইচাত বহা ৰিখি এন হল আহে ৰবা হা ভাই কিবা এটা ভাবি আছো ৰবা ভাববা ৰগত পাই বহু সময় হল ৰব ভাবতে ভাবতে দেখোন ইটা বেলা ডুববো ও ভাই ও আগের কথা বেলেগ আছিল তার মানে দেখা কালৰ কথা কৈছো ইটা বুড়া হল না অলপ মাথার হি হুখ হানুছিয়া হল ৰবা কিবা এটা হল ৰবা এ সময় লাগক ৰব কিবা এটা ভাল বুদ্ধি অল্লি আমার গতাই উপায় না হই গেছি কিবা ভাব অলবো না নলই হে বা পালু পাই গেলু হেলি এটা কাম করক দা কত্রি বঠি লই হক দা কত্রি বঠি মানে আমার খিনি না তানহার খিনি তুহার খিনি কি করব তাহার খিনি তান্তর খিনি আপনি আমার আয়োগর লগত থানা যাই ধর্ণা দিবা পারবো তো কি জামা গেলি আগুতেই গেল হই আমার আয়োগর লগত যাব এব হাজাৰক বুদেদা হাতে এখন লেখা দিব তো কিহুল লেখা হা খুড়া আৰু বুদেদাই থানাৰ অবিবেচক কাণ্ডৰ কাৰণে হাৰাশাস্তি পাব লেখা দিলে কি হ'ব কি নহ'ব অ' আমি থানাত গেলি থানাৰ মানুহ সুধিব তোনা এতে কিয় মাত মাতছ এইটো যাৰ কাম হেহাতে মাত মাতব তেতিয়া আমি থকেই খান উলিয়ে দেখি দিম কম এইটো আমাৰ কাম তেতিয়া কথাটো জোৰদাৰ হ'ব অ' দেখছ ইতেহে বুজি পালোঁ মই ভাল হ'ব লেখাখান দিছি না লেখি আছে ইতিয়াও লেখি আছে লৈ আহো জৈলো এ মই বৈছো যা তুমি যাওঁকে এ দু যাওঁ জৈলো এ মই গেলি তুমিয়ে যাওঁকে যা তুমি আনাগে অৱশ্যে আন পাছতকে দিবা আহিলে বেছি ভাল হ'ব হয় না লেখিতো আছে অ হা হাদি আনা বস্তুৰ আকৌ মূল্য নাই এ দা তাতে বহি থাকক দিবা আহিব তো অ খুৰাহঁতে ভিতৰত কি কৰিছে কি বা কৰিছে
করে হেইটা ওরে জি করিম ঘরের ভিতরতে করিম চাই থাকক কিবা কর এ ভাই এই কথাল গুইটা বুদ্ধির ভরালা ফল এই দিলু এই দি হাও উল্টাকে করি আছো হা ইংকলবা লাগবো এই রকমে মারি আছো তারপিছত দিলু ভরে আগর খেইটারে ফাঁকরিত যেনকে ধান জাপি জাপি থৈছিল ঠিক তেনাকে এই কঁঠালগুইটার মাথার ফাঁকরিটোত বুদ্ধিগুলা সুমি আছে এটা অলপ বুঢ়া হলো না সেইকাৰণে অলপ সুখহান হৈছি হলিও এই পুৰাণ ধান জাপা দি মোৰ মাথাৰ ফাঁকৰিত ইটাও বুদ্ধিগিলা খামলা মাৰি আছে কি পালা আমাৰ লেখাখান পাই গেলো হবি ককে হৰমায়ৰ অবিবেচক কাণ্ডৰ কাৰণে খুৰা আৰু বুদ্ধিদাই জ্বালা পাই থকা বুলি আমাৰ আয়োগৰ ওচৰত এখন লেখা দিছে দৰখাস্তখন লৈ পেহী আৰু ৰীতা থানাক গেলি হল থানাক যাই কি কৰিবা হেঁচা প্ৰয়োগ কৰিম হক বৌ আৰু জেঠীত তাতে থকা দা কুঠাৰখিনি নি উপযুক্ত গৰাকীৰ হাতত গতাই দিয়ক হক অফল তুমিও কবাৰ কিবা কৈ আছ হামাই দরকার নাই থানা জ্বর আমার কাউ দরকার নাই অ যাব থানাক যাব কুনি যাব বুধেশ্বরা আর সুতিয়া মাস্টারের বাপাক যাব ঐ শুনা ঐ ফেলা হোক আও গে হোক শুনা আর হোক বরলা কাই ঐ বরলা কাই বরলা কাই সোয়ালি দেখিলে পছন্দ লাগি যায় পছন্দ লাগি যায় বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বরলা কাই আমার বরলা কাই